আমার সারা জীবনের আশা সার্থক করেছে হৃদয়। চিত্রনায়ক জসিম এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন। আজ থেকে তুমি এখানেই থাকবে, কেমন? চলি। শোনো, কাল আমার শুটিং আছে, তুমি সেখানে যাবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল কবর ব্লগস bd.com এ আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বনানী কবরস্থানে, আর এই কবরস্থানে অনেক গুণীজন চিরনিদ্রায় শায়িত আছেন। আজকে এমন একজন ব্যক্তিত্বের কবরস্থানটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তিনি বাংলা চলচ্চিত্রের একজন চিত্রনায়ক, চিত্রনায়ক জসিম এই কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন। ভিউয়ার্স, আমি আর কথা বলবো না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি, সংক্ষিপ্ত জীবনী এবং কবরের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই পর্যন্ত সাথে থাকুন। ভিউয়ার্স, এই পটটি ধরে কয়েক সেকেন্ড সামনের দিকে হাঁটলেই হাতের বাম পাশে দেখতে পারবেন চিত্রনায়ক জসিমের কবরস্থান। আসসালামু আলাইকুম, এ হালাল কবর। চিত্রনায়ক জসিম, AKM জসিমউদ্দিন জসিম, পিতামৃত AKM ফজলুর রহমান, বাড়ির নম্বর 25, রোড নম্বর 10, সেক্টর উত্তরা, মৃত্যু 8 অক্টোবর 1998 ইংসনে। ভিউয়ার্স, আমি পুরো কবরের ভিউটা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আবুল কায়ের জসিমউদ্দিন, পেশাদার নাম জসিম নামেই অধিক পরিচিত। 1950 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছিলেন একজন বাংলাদেশি চলচ্চিত্রের অভিনেতা, প্রযোজক, পাইট পরিচালক ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্রে আসেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয়। জসিম 80 দশকে বাংলা চলচ্চিত্রের দর্শকপ্রিয়তা অর্জন করেন। জসিম চলচ্চিত্রে অভিনয় শুরু করেন দেবর চলচ্চিত্রের মাধ্যমে 1972 সালে। এই ছবিতে জসিম চলচ্চিত্র পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। 1973 সালে তিনি রংবাজ ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেন। তিনি পরিচিত পান দেওয়ান নজরুল পরিচালিত দুশ্মন চলচ্চিত্রের কলনায়ক অভিনয় করে। কলনায়ক চরিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করলেও পরবর্তীকালে নায়ক হিসেবে তিনি সফলতা পেয়েছিলেন। পালাচ্ছিল, আমি অনেক কষ্টে ওর কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি, আপনি এটা নিন স্যার। প্রধান চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে তিনি নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত নায়ক হিসেবেই অভিনয় চালিয়ে যান। 80 দশকের জনপ্রিয় নায়িকার বিপরীত অভিনয় করেছেন এই অ্যাকশন অভিনেতা, তবে শাবানা ও রুজিনার সাথে তার জুটি সবচেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেছিল। বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষণ বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যায়। ব্যক্তিগত জীবন, জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা, পরে তিনি ঢাকার প্রথম সবাক ছবির নায়িকা পূর্ণিমা সেন গুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের তিন ছেলে রাতুল, রাহুল, সামি। দেবর 1972 সালে, রংবাজ 73 সালে, জিজ্ঞাসা 1974 সালে, ডাকু মনসুর 1974, বিচার 1974, জেহাদ 1974, লালু মাস্তান 1987, লক্ষ্মীর সংসার 1992, শান্তি অশান্তি 1992। সর্বশেষ যে ছবিগুলো তিনি করেছেন, রূপসী নাগিন, জিজ্ঞাসা, প্রতিহিংসা, মান সম্মান, শত্রুতা, হাবিলদার, রক্তের বদলা, সাহস, গর্জন। মৃত্যু, জসিম 1998 সালের 8 অক্টোবর মস্তিষ্কে রক্তজনিত করণে পরলোক গমন করেন। জসিমের মৃত্যুর পর FDC-তে তার নামে একটি ফ্লোর নামকরণ করা হয়।
সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি। জসিম 48 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন, এবং তার কবরে যদি কোনো আজাব থেকে থাকে, আল্লাহ তুমি তার আজাবগুলো মাফ করে দাও। এই কবরস্থানে যত মুসলমান নরনারী আছে, তুমি সবার কবরের আজাব তুমি মাফ করে দাও। ভিউয়ার্স, আজকের ভিডিওটি পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।